হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি দুই দিন আগে বাসা থেকে বেরোয়েছি, একটা কাজ করলাম ঢাকা নবাবগঞ্জ, আর এখন কাজ করতে আসছি ভাইয়ের গাড়িতে। ভাই কিন্তু মানে একজন বড় মাপের মানুষ, কিন্তু ভাই চালানো এটা কারণ আছে এটা চালানোরও। এটা হচ্ছে ভাই কিন্তু কাজ করে ইভেন্টের, ভাইয়ের ইভেন্টের এই এইখানে চারটা শাখা আছে, এবং ভাই কিন্তু মানে প্রফেশনাল একজন বাবুর্চি, মানে খুব ভালো রান্নাবান্না করে। তো এটা তার ইভেন্টের গাড়ি, মালপাতি ঢোয়ানোর জন্য তৈরি করতেছে। তো ভাই এখানে আছে, আমরা এখানে তিন চারটা মিস্ত্রি আছি, আর এটা এই ওয়ার্কশপের মালিকের ছেলে। হ্যাঁ ভাই, আমি যেটা ধরছি মানে শুনছি মালিকের ছেলে, আর আমি গরিবের ছেলে, রাজশাহী থেকে এসেছি এখানে। আর ভাই, ভাইয়ের বাসা বুনপাড়া না? কালকে পরিচিত হয়েছি ভাইয়ের সাথে। ভাইয়ের বাসা বুনপাড়াতে, তবে এখানকার সিনিয়র মিস্ত্রি ভাই। এখানে যত ভালো ভালো কাজ সব কিছু, লেদের কাজও আপনি করেন না? অফিসের লেদ আছে, লেদের কাজও ভাইরা করে। আর গাড়ি তৈরি হয় এখান থেকে, এখান থেকে গাড়ি তৈরি করে সেল দেওয়া হয় বাংলাদেশের যে কোনো জায়গাতে পাঠানো যাবে। তো এই বিষয়ে আমরা বিস্তারিত পরে আলোচনা সাক্ষেপে সব কিছু জানবো। যে কোনো গাড়ি আপনারা এখান থেকে বানিয়ে নিতে পারবেন। এই যে মিস্ত্রি আছে, সব কিছু আমরা ঘুরে গাড়ি দেখাবো। তবে আমরা এটাও এখানে তৈরি হচ্ছে, তবে এই বিষয়ে আমরা পরে আলোচনা করবো। আগে স্টার্টিং বিষয়ে কিছু কথা বলি, পেছনের ক্যামেরাটা চালু করি। দেখছেন এই কাহিনিটা হচ্ছে, এর আগে দুই তিনবার ট্রাই করা হয়েছে মিস্ত্রি দিয়ে, কিন্তু মাল কিনে আনার পরে মিস্ত্রিরা সাকসেসভাবে লাগাইতে পারে নাই। এই কারণে আমাকে কন্ট্যাক্ট করে আনা হয়েছে। আমি এখানে আবার এটা ফিটিং করে দেবো। ফিটিং করার পরে কেমন হবে না হবে আপনাদেরকে দেখাবো, আপনারা আমার সঙ্গে থাকবেন। যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে করে পরবর্তী নতুন আপডেট ভিডিওটি সবার আগে আপনি পেয়ে যান। বড় ভাই, হুইল কোথায় থেকে আনছিলেন? ঢাকা ইসলামপুর থেকে। ঠিক আছে, তো আপনাদেরকে আমি একটা পরামর্শ দেবো। আপনারা ভাই হুইল যদি কিনেন তো একটু বুঝে শুনে কিনবেন, প্রয়োজন হলে আমার কাছ থেকে ফোন দিয়ে পরামর্শ নেবেন যে কোন হুইলটা ভালো হয়। আর যদি মনে করেন আমার কাছ থেকে হুইল নেবেন, আপনারা নিতে পারেন, আমি হুইল পাঠাই দেবো। আর স্টার্টিং করতে হলে আপনাদেরকে কী কী রাখা লাগবে? এখানে একটা হুইল সেট আপ আছে, এখানে একটা পিনিয়ন আছে, এখানে একটা শ্যাফ্ট লাগবে, এখানে একটা ওয়াটারপ্রুফ পিকআপ আছে। এগুলা প্রয়োজন, মানে যা যা প্রয়োজন সব আনা হয়েছে। আর এই যে এটা হচ্ছে কলিজা বলে না, যে গরু খাসির কলিজা, তো এরকম স্টার্টিংয়ের এটা কলিজা, এটা ছাড়া কাজ হবে না। তো এটা সকালে এসে ফিটিং দিলাম, এটা অন্যরকম ছিল, এখন এটা আমার মতো আমি তৈরি করলাম। তো এটা ফিটিং করব, আমার সঙ্গে থাকবেন, আপনাদেরকে দেখাবো লাস্ট ফিনিশিংয়ে, নাকি ভাই? তাহলে আমাদের স্টারিং লাগানো কাজ শেষ, এখন ওয়ারিংয়ের কাজ বাকি আছে। তো গাড়িটাতে ওয়ারিং করা হবে, ওয়ারিং মিস্ত্রি গাড়ির যে ওয়ারিংটা ওটা এখন আসে নাই, ওটা করার পরে আমি ওয়ারিংয়ের যে কাজটা আছে স্টার্টিংয়ের ওটা করে দিব। ভাই আমরা এখন কোথায় যাব? আমাদের এখন কিসের পালা? লাঞ্চের পালা। হ্যাঁ, তো আমরা লাঞ্চ করে পরে খবর নেব। আর ওইদিকে তো আপনার ইভেন্টের কাজ চলছে, মিস্ত্রিরা খাটছে, ফিনিশিং পয়েন্টটা আপনি যাবেন আবার ওখানে। তো আমরা এখন যাই, নাকি ভাই? আপনি লাঞ্চ সেরে নেন, পরে কথা হবে। আপনি খান কি? খান কে? আপনি খান কি, বিরিয়ানি না ভাত? ও ঠিক আছে, তাহলে আমি মনে করছি ওইটা, মানে আপনারা যেটা ভাবছেন ওইটাও। আপনি খান কি? খান কি? ভাত না বিরিয়ানি? ভাত না বিরিয়ানি। আমরা কি খাবো? বিরিয়ানি? আমরা তাহলে আপনি আমাদের সাথে নাই, তাহলে থাকেন, আমরা বিরিয়ানির দিকে আগাই। ওকে, তা খাওয়া দাওয়া ভাই আপনার, তাহলে খাওয়া দাওয়া করে নেন, আসছি আমরা আবার। হ্যাঁ, তো গাইস দিন শেষে আমরা কিন্তু গাড়িটা কমপ্লিট করে ফেলেছি। রাত তিনটা পর্যন্ত কাজ করছে এই গাড়িটা নিয়ে। তো তিনটা পর্যন্ত কাজ করার পরে আজকে সকালে গুসল টুসল দিয়ে মনে করেন যে রোডে টায়ার দিতে বেরোইছি। এই যে দেখেন চালাইতেছি গাড়ি, এই যে গাড়ি চালাইতেছি, আর এই যে পেছনে দেখেন গাড়ির বডির অবস্থা এইরকম। আর আমার পাশে বসে আছে এই গাড়ি তৈরি করার ওয়ার্কশপের মালিক, যে তৈরি করছে। আর আমি এটা তো এসে ঘন্টাকে স্টারিংটা ঘন্টাকে করে দিয়ে গেলাম। তো আপনারা যারা যারা গাড়ি কিনতে যাচ্ছেন এখান থেকে গাড়ি তৈরি করে নিতে পারবেন। আমি স্ক্রিনে দিয়ে নাম্বারটা দিয়ে দেবো দোকানের, আর গাড়ি কয়েকটা গাড়ি দেখাবো এখন আপনাদেরকে, আমার সঙ্গে থাকবেন। চলে এসেছি দোকানের সামনে। তো গাড়ি কিন্তু বেশ মাশাল্লাহ চালায় আসলাম এই মাত্র, অনেক সুন্দর হয়েছে গাড়িটা চালায়, আমার এখন পানির মতো ফ্রি হয়েছে। এখন গাড়ির বডির কাজ বাকি আছে, বডিটা এদের কাজ, এরা করাই গাড়ির বডি। এই গাড়িটা মূলত আপনার ইভেন্টের কাজের জন্য তৈরি হয়েছে, ইভেন্টের মালপাতি আনা নেওয়া করার জন্য। তো আপনারা যারা যারা এরকমভাবে স্টাডিং করে নিতে যাচ্ছেন, আপনারা যোগাযোগ করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে। আমি স্টাডিংয়ের কাজ করে থাকি, আমার বাসা রাজশাহী থেকে,
20 কিলোমিটার সামনে বানেশ্বর বাজার। তো আজকে এখান থেকে বিদায় নিয়ে নেব। এখানে যে গাড়িগুলো আছে এগুলো সব তৈরি করে রাখছে এরা, এই গাড়িগুলো বিক্রি করবে, বিক্রির জন্য এগুলো রেডিমেড হয়ে গেছে, দোকানের মাল চলে আসছে না ভাই। তো দোকানের চারটা আছে কিনা আমরা একটু দেখি, আছে এই পাশে, এ পাশেও আছে। এই জায়গায় আমি দোকানের চারটা আপনার তাদের নাম্বারটা দিয়ে দিলাম, এই যে দেখেন, এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা গাড়ির বিষয়ে জানতে পারবেন। তো আজকে আমার এই গাড়ির মহাজন এখনও আসে নাই, মহাজন আসলে একটু কথা হবে আপনাদের সাথে। তো গাইস, আমরা এখন শেষ বিদায়ের পালা বলে যেটা, সেটা হচ্ছে শেষ বিদায়ের পালা, আমরা এখন চলে যাব। তো ভাই আসছে, ভাই কিন্তু একজন মানে ব্যস্ত মানুষ খুব, এটা আমি এসে না দেখলে বুঝতাম না ভাই। হ্যাঁ, আমি কিন্তু আপনার ফোন দিয়ে পেলাম, এখান থেকে আব্দুল্লাপুর থেকে রিসিভ করে নেন, বেকার মানুষ আব্দুল্লাপুর থেকে রিসিভ করে নেবে, ঠিক আছে। কিন্তু এখানে এসে দেখি যে বেকার না, আপনার কথা আরও 50টা লোক খাটতেছে, এরকম পরিস্থিতি আপনার যা দেখলাম, ঠিক আছে। এই কারণে আমি আপনাকে পরে কিন্তু আর প্যারা দিই নাই, আমি কিন্তু একাও চলে আসছি। আপনাকে কইলাম যে আপনার কাজ থাকলে আমি চলে যান, আমি নিজ দায়িত্বে যাবো। তো গাড়িটা কমপ্লিট পাইছেন আপনি, বুঝ দিয়ে দিচ্ছি। আগে তো বোধ হয় 2-3 বার চেষ্টা করছেন স্টারিং বিষয়ে, পারে নাই যে মিস্ত্রি করছেন না। তো আমি একটা কথা পরামর্শ আপনাদেরকে দেবো, সেটা হচ্ছে যে যদি কেউ বলে যে হ্যাঁ কোনো ব্যাপার না করতে পারবো লে আসো, তাহলে মনে করেন ওখানে গাবলান্তি আছে। প্রমাণ দেখেন, কাজে কামে প্রমাণ সহকারে মিস্ত্রি দেওয়া কাজ করেন ভাই। এটা অটো গাড়ির চাইসিস বানানো না যে কাটবো আর ঝালাই দিব, এটা ভাই স্টারিং কাজ। এখন মনে করতে পারেন যে ভাই সিজন ভাই অনেক বড় হয়ে গেছেন, ভাই আমি এটা বলতেছি না, কারণ এখানে শুধুমাত্র আমি খালি হাত আর পা নিয়ে আসছি যে মেশিন দিচ্ছেন, আমার এগুলা অন্য জায়গাতে কাজ করলাম দিয়ে এখানে আসছি। আমি যদি এখানে খালি হাত পা নিয়ে আসতাম তাও কিন্তু কাজ করতে পারতাম। তো এটা যদি আপনি একদম সাকসেস মিস্ত্রি দিয়ে কাজ করেন, আমাকে দিয়ে কাজ করাইতে হবে আমি এটা কইতেছি না, আমার এটা পেশা তাও না, আমার কিন্তু গাড়ি আছে, গাড়িও খাটতেছে, আমি কিন্তু গাড়ি চালাইলেও আগেও চলছে সংসার, এখনও চলবো, চলবো না? এটা হচ্ছে বিনোদন, যে আমি কিন্তু কাল রাতেই যাইতে পারতাম, কিন্তু কাল রাতে একটু মজা নেওয়ার জন্য আমরা কিন্তু এখানে ছিলাম, আমি কিন্তু এতক্ষণ রাজশাহীতে বাসায় থাকতাম। কিন্তু আপনি বলছিলেন ভাই থাকেন, একটু মজা পাইবেন, মজা পাইলাম, ভালো লাগলো, সবাইকে থাকলাম। বাবু ভাই আছে, বাবু ভাইয়ের বাসা আমার এলাকার পাশেই বললে চলে, মানে একই বিভাগের লোক আমরা, বাবু ভাই বোনপাড়া বাসা, এখানে গ্যারেজ মালিক আছে মহাজন। তো ভাই এখানে যে গাড়িগুলো আছে আপনারা তো ব্যাটারি সহও দিতে পারবেন, ব্যাটারি ছাড়াও দিতে পারবেন। আমি যে স্যারের নাম্বারটা দিয়ে দিয়েছি, সবাই তো এই নাম্বারে কন্ট্যাক্ট করলে হবে নাকি? এই নাম্বারে কন্ট্যাক্ট করলে হবে, লোকেশন মোকেশন সবে চারে আছে, দেওয়া আছে, আপনার দেখছি। তাহলে আমরা এখন চলে যাবো রাজশাহীতে। তো সবাই ভালো থাকবেন, সবাইকে খোদা হাফেজ, আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।